1.5 লক্ষ টাকা ধার নেওয়ার মিথ্যা অপবাদ দিয়ে একটি পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রতিবেশী দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 3 মহিলা সহ 5 জন আহত হয়েছেন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কাহালা গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। হামলাকারী মানু মিয়া সহ তার দলবলের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, আহত 22 বছরের সোনিয়া খাতুন, 27 বছরের বাদশা মিয়া, 53 বছরের শওকত মিয়া, 40 বছরের আনো বিবি ও 14 বছরের সোনালী খাতুনকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কত টাকা দাবি করছিল ওরা? অনেক টাকা। কত বলছে? 1.5 লাখের কথা বলছে। টাকা দেয়নি? না, মিথ্যা দাবি করেছিল। হ্যাঁ, মিথ্যা দাবি করেছিল। ওদের নাম কি? ওই দলবল নিয়ে এসেছিল? বাড়ির সবাইকে নিয়ে এসেছে। 5 জনকে মেরেছে আপনাদের পরিবারের? 6 জনকে। কোথায় বাড়ি আপনাদের? কোন থানা? রতুয়া। আপনার নাম? সোনিয়া খাতুন। আপনার স্বামীর নাম? বাদশা মিয়া। আর শাশুড়ির নাম? আনো দিদি। শ্বশুরের নাম? শওকত মিয়া। আর কাকে মেরেছে? আর একটা সাবেরা বিবিকে। ওটা কি হয়? ওটা শাশুড়ি হয়। আর একটা ননকে মেরেছে, ছোট আছে, হাত কেটে দিয়েছে। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।